সাধারণ মানুষের চোখে সবিস তারকারা হলে নীল আকাশ আর রূপালী জগতের বাসিন্দা অন্য দশ জনের মতো তারাও যে রক্তে মাংসে গড়া মানুষ ধর্ম পালন করেন তা অবিশ্বাস্য মনে হয় সাধারণ মানুষের কাছে বিশেষ করে কোনো তারকা যদি ধর্মকর্মে মনোযোগী হয়ে উঠে তা বিশ্বাস করতে চায় না কেউ সবিস জগতের তারকাদের ধর্মকর্মে মনোযোগী হয়ে উঠা নিয়ে আজকের আয়োজন সাবানা উনিশশো সালে হুট করেই ডালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সাবানা অভিনয় ছেড়ে ধর্মের প্রতি মনোযোগী হয়ে পড়েন ষাটের দশকে চলচ্চিত্রে আসা এই অভিনেত্রী নিয়মিত নামাজ রোজা এবং হজ পালনে ব্রতী হন বলতে গেলে লোকচক্ষুর অন্তরালে চলে যান এমনকি দেশ ত্যাগ করে আমেরিকা প্রবাসী হন এখন পর্যন্ত তিনি আর চলচ্চিত্রে পেরেননি মাঝে মধ্যে দেশে এলেও তার সায়াব পর্যন্ত কেউ দেখেন না বছরখানেক আগে ঢাকায় এক বিয়ের অনুষ্ঠানে হিজাব পরিহিত সাবানা ধরা পড়েন এক আলোক ক্যামেরায় ইলিয়াস কাঞ্চন আশির দশকে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয় সহধর্মিনী জাহানারা কাঞ্চন এরপর অভিনয় আর সমাজসেবামূলক কাজের মধ্যে প্রয়াত স্ত্রীকে বাঁচিয়ে রাখার সংগ্রামে অবতীর্ণ হন তিনি নিরাপদ সড়ক স্থায়ী শিরোনামে সচেতনমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত এবং নিয়মিত নামাজ রোজা হজ এবং শুটিংয়ের ফাঁকেও পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে কখনো ভোলেন না এই জনপ্রিয় নায়ক সুসন্দা ষাটের দশকে অভিনয় আসা কহিনুর আক্তার সুসন্দা নব্বই দশক পর্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করেন এরপর প্রযোজনা পরিচালনাতেও সমান জনপ্রিয় ও রাষ্ট্রীয় সম্মান লাভ করেন নব্বই দশকের শেষ ভাগে হঠাৎ করে চলচ্চিত্র জগৎ ছেড়ে রীতিমতো ধর্মকর্ম আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নিয়মিত নামাজ রোজা হজ এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই কাঠসের জনপ্রিয় চলচ্চিত্রকার সুসন্তার দিনকাল শাবনাজ নাইম, উনিশশো সালে সালের চলচ্চিত্রে আসা চাঁদনি সবি ক্ষেত শবনাজ নাইম জুটির পর্দার প্রেম এক সময় তাদের বাস্তব মনের দরজায় কড়া নাড়ে এরপর দুই হাজার সালের প্রথম দিকে এই জুটি বিয়ের পিড়িতে বসে অভিনয় ছাড়েন রীতিমতো সংসার আর ধর্মকর্ম নিয়েই ব্যস্ত হয়ে পড়েন নাইমকে দাড়ি আর শবনাজকে হিজাব পরিহিত অবস্থাতেই দেখা যায় এখন ধার্মিক হিসেবে বেশ সুনাম রয়েছে খল অভিনেতা মিশা সৌদাগরের নিয়ম মেনে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করেন তিনি মিশা সৌদাগর বলেন আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়েছেন আর তার সুক্রিয়া আদায় করার জন্যই হজ পালন করে এসেছি আমি মনে করি প্রত্যেক সামর্থ্যবান মানুষেরই সুক্রিয়া জানানোর জন্য জীবনে একবার হলেও হজ পালন আর নিয়মিত নামাজ রোজা আদায় করা উচিত চলচ্চিত্রকার অনন্ত জলিল গত বছর হঠাৎ রবীন্দ্র সরোবরে এসে সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে হৈসই পেলে দেন বিশ্ব মিডিয়ায়ও সারা ফেলেন তিনি পাগড়ি আর জুব্বাপুরে তাবলিকে অংশ নিতে যান মাদ্রাসায় ছাত্রদের সঙ্গে কোরআন তেলাওয়াত আর ইসলামী বয়ানে অংশ নেন বাইং হাউসের ব্যবসা নিয়েই ব্যস্ত এখন তার সাভারের যে গ্রুপ অফিস আর কারখানায় গেলে দেখা যায় সেখানে তিনি রীতিমতো লিখিত নোটিশ দিয়ে ঘোষণা দিয়ে রেখেছেন কর্মকর্তা কর্মচারীরা যেন নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করেন তিনি মসজিদ মাদ্রাসা এতিমখানা বিদ্যাশ্রম প্রতিষ্ঠার পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন আরেফিন রুমি বেশ কিছুদিন ধরে নামাজ রোজা এবং এবাদত বন্দেগিতে মনোযোগ স্থাপন করেছেন নিজের বেশভূষাতে পরিবর্তন এনেছেন মুখে দাড়ি ও মাথায় টুপি ফরা আরেফিন রুমিকে দেখলে অনেকে কিঞ্চিৎ ধাক্কাও খেতে পারেন